মাসের প্রথম সোমবার সপ্তাহের প্রথম দিন ট্রেন দেরি করায় ক্ষোভে ফেটে পড়ে নিত্যযাত্রীরা তারপরেই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা লাইনে নেমে এবং টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা ঘটনাকে কেন্দ্র করে আপ ও ডাউন দুই লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন সকাল সাড়ে সাতটা থেকে অবরোধ শুরু হয় এই অবরোধের জেরে হাওড়া বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে জানা গিয়েছে নন ইন্টারলকিংয়ের কাজ চলায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে পাশাপাশি দেরিতে চলছে ট্রেন এর ফলে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের অফিস টাইমের সমস্যায় পড়ছেন তারা তাদের গন্তব্যে পৌঁছতেও দেরি যার জন্য কি হচ্ছে তার প্যাসেঞ্জার গুলো একটা ট্রেনের মধ্যে উঠছে প্যাসেঞ্জারদের সমস্যা হচ্ছে অনেক প্যাসেঞ্জার পরে যাচ্ছে কাজের জায়গায় আমাদের কথা শুনতে হচ্ছে আমাদের দাবি হচ্ছে কাজ হচ্ছে শক্তি করে তাহলে মেমারি থেকে ট্রেনটা চালা মেমারি থেকে হাওড়া করুক তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে পূর্ব রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রি ইন্টারলকিংয়ের জন্য তিন থেকে তেরোই সেপ্টেম্বর এবং নন ইন্টারলকিংয়ের জন্য চোদ্দ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অনেক ট্রেন বাতিল করা হয়েছে এর জন্য নির্দিষ্ট সময়ে চলবে না ট্রেন সুনন্দা দত্তের রিপোর্ট ওংকার অনলি ট্রোথ